নমস্কার, আভা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে আমরা ইলেকট্রিক গাড়ি, ইও কোম্পানির ইলেকট্রিক গাড়ি নিয়ে আলোচনা করব। তো ইও কোম্পানি, আমরা যে গত 1.5 বছর ধরে গাড়ি বিজনেস করছি, ইলেকট্রিক স্কুটি, এগুলো সবই ইলেকট্রিক স্কুটি। এগুলো হচ্ছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি ইও বাইক। ইও বাইক 2006 থেকে আজকে 16 বছর ধরে একই রকমভাবে বিজনেস করে যাচ্ছে। তো সেই জন্য আমরা এই এই নাম্বার 1 কোম্পানির সঙ্গে মানে আজকে আমরা ডিলারশিপ নিয়েছি এবং যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি। এই গাড়ি বিক্রি করে আমাদের খুব একটা টেনশন হচ্ছে না। আগে আমরা অন্যান্য কোম্পানি দেখেছি যেটা গাড়ি বিক্রি করাটা কিছু চাপের নয়, গাড়ির সাপোর্ট পাওয়া যাবে। যেটা হচ্ছে গাড়ি কোনো কারোর খারাপ এবং এটা বলবো না, কারণ এর মধ্যে কি আর আছে, মোটর আছে, কন্ট্রোলার আছে, বেসিক কিছু জিনিস, কিন্তু কিছু যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন কোম্পানি আজকে আছে কালকে থাকছে না, এবং তাদের কোনো স্টেবিলিটি নেই, মানে তাদের কোনো স্পেয়ার পার্টস যে অ্যাভেলেবেল হবে সেটা কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, আমরা আজকে যেটা ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা উপলব্ধি করছি যে আজকে গ্রাম শহর চতুর্দিকে ইলেকট্রিক গাড়ির ভালো পেনিট্রেশন কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে, প্রচুর ফোন কল আসছে আমাদের কাছে। হ্যাঁ, অনেকে চাইছে যে আমার দাদা আমার এখানে নেই কেন, ওখানে নেই কেন, অনেকে সেই জন্য দেখতে পাই। আমরা আমাদের কাছে আজকে এটাই বলার উদ্দেশ্য হচ্ছে, যারা বিজনেস করতে চাইছেন, আজকে করোনাকালে অনেকেরই পয়সা মানে চাকরি চলে গেছে, যারা অল্প ইনভেস্ট করে বিজনেস করতে চাইছেন, এবং এটা গ্রুমিং বিজনেস, আজকের দিনে এটা কিন্তু গ্রুমিং বিজনেস এবং এটা ভালো একটা মার্কেট করতে চলেছে, সেটা আমরা নিজেরাও উপলব্ধি করেছি। আমরা যখন প্রথম বিজনেস শুরু করি মাসে 2 গাড়ি বিক্রি হতো, সেখানে আজকে আমাদের কাছে 13-14-16 গাড়ি বিক্রি হচ্ছে, এবং সেটা যথেষ্ট মানে যথেষ্ট ভালো রেসপন্স। হ্যাঁ, তো সেই জায়গাতে যদি এটাকে নিয়ে কেউ বিজনেস করতে চান, আমরা প্রতিটা ব্লকে একটা দুটো করে সাব ডিলার ক্রিয়েট করতে চাইছি, যারা অল্প ইনভেস্ট করে এই গাড়ি বিজনেসটাকে মানুষের হাতে গ্রিন পাওয়ারটাকে ছড়িয়ে দেবে। আজকে মানুষের হাতে পয়সা নেই, মানুষের ইনকাম কম আছে, অথচ আজকের দিন তার যদি ইলেকট্রিক কেটে দেওয়া হয় সে থাকতে পারবে না। আজকে তার যদি রাস্তার মোবিলিটি যদি না থাকে, তার যদি এখান থেকে ওখানে মুভমেন্ট করতে না পারে, তাহলে সে কোনো কিছুই করতে পারবে না। তার আজকের দিনে বাস গাড়ি সেইভাবে মার্কেটে অ্যাভেলেবল নাই, সেক্ষেত্রে আজকে তাকে পার্সোনাল এই প্রাইভেট মানে মোটরসাইকেল বা স্কুটি এগুলো ব্যবহার করতেই হবে। তাকে মানে দৈনন্দিন ব্যবসা করুক বা যেটা খুশি করুক না কেন, তাকে এখান থেকে ওখানে যেতেই হয়। তো সেই জায়গাতে ইলেকট্রিক স্কুটি এবং এগুলোতে কোনো খরচা নেই। আরও একটা বলে রাখি, যেটা আজকের দিনে আপনার ইলেকট্রিক যারা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের ম্যাক্সিমাম বাড়িতে দেখেছি নাম্বার প্লেট থাকে না এবং লাইসেন্স থাকে না, এবং পথে ঘাটে মিনিমাম 2000-1000 ফাইন দিতে হচ্ছে। তো এই গাড়িতে কোনো রেজিস্ট্রেশন লাগে না, নাম্বার প্লেটের কোনো প্রয়োজন নেই, একটা হেলমেট পরে চালালে পুলিশের কোনো ঝঞ্ঝাট থাকে না। এটাও একটা বিশাল, শুধু পেট্রোল দেখলেই হবে না, ওটাও একটা সব বড়ো ঝামেলা থেকে মুক্তি কিন্তু। তো সেই জন্য ইও বাইক চালান, হ্যাঁ, পুলিশের ঝামেলা থেকে মুক্ত থাকুন, আর পেট্রোল খরচা বন্ধ করুন, পরিবেশ বান্ধব, সাউন্ড নয়েজ পলিউশন নেই, এয়ার পলিউশন নেই, নিজের পকেটের পলিউশন নেই, পকেটও বাঁচে। হ্যাঁ, পকেটও এখন তেল কিনে কিনে অনেকের, আমরা তো জানি পকেট গড়ের মাঠ হতে চলেছে। তো সেই জন্য আজকে আমাদের মেন উদ্দেশ্য, যারা আমাদের কাছ থেকে এই সব ইলেকট্রিক গাড়ি নিয়ে বিজনেস করতে চাইছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আপনার লোকেশন আমরা শেয়ার করে দেবো, আমাদের কাছে এসে যোগাযোগ করুন, আমরা পূর্ণ সহযোগিতা করবো। আমাদের 1.5 বছরের যে এক্সপিরিয়েন্স, আমরা সেইটাকে পূর্ণ সহযোগিতা করবো। ইলেকট্রিক গাড়ি নিয়ে আপনারা হুটপাট ডিসিশন নিয়ে নেবেন না, যে কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করলে আপনি হয়তো ফেঁসে দিতেও পারেন, আমাদের হয়তো আমাদের আমরা আপনারা মনে করবেন হয়তো আমাদের এটা আমাদের মার্কেটিং পলিসি এরকম কিছু নয়। যে কোনো ইয়াং ছেলে যদি আজকে হুটপাট করতে কোনো উটো পাল্টা কোম্পানির সঙ্গে টাই আপ হয়ে যায়, মেবি সে ফেঁসে যেতে পারে, হয়তো ভালো রেসপন্স পেতে পারে, কিন্তু ফাঁসার চান্সটা বেশি। তো যাই হোক, আর বেশি বলবো না, যারা আমরা ঝাড়গ্রাম ইও বাইকের সাইডে গিয়ে আপনি আমাদের নাম দেখতে পাবেন, আভা এন্টারপ্রাইজ ঝাড়গ্রামের ডিলার। তো আপনি যদি সাব ডিলার নিয়ে কাজ করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, প্রতিটা ব্লকে আমরা একটা দুটো করে এই ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক সাইকেল, আমরা ইলেকট্রিক সাইকেলও দেখাচ্ছি, ইলেকট্রিক সাইকেল এগুলো নিয়ে যারা ব্যবসাতে ইচ্ছুক আমাদের সঙ্গে অতি সত্ত্বর যোগাযোগ করুন, আমরা সাব ডিলারশিপ দিতে চাই, অল্প ইনভেস্টমেন্টে ভালো আর্নিং। এবং এইটুকু আমরা আপনাকে বলি, আপনার আমরা দেখছি এখন মার্কেটে আমাদের গাড়ি কিছু বেরিয়ে যাওয়ার পর থেকে একটা গেলে আরও 2 করে লোক আসছে, 10 করে লোক আসছে, কালকে আরও বেশি লোক আসবে, এ একবারে মানে আসতেই হবে, কেন পকেট গড়ের মাঠ, পুলিশের ঝামেলা, অনেক কিছু ঝামেলা, পেট্রোল গাড়ি, আমরা যদি এটা যদি ইএমআইতে দিতে পারতাম তাহলে তো আরও বিক্রি আমাদের অনেক বেশি বাড়তো। তো যাই হোক, ইএমআইয়ের সুবিধা আছে, বাজাজ কার্ড, ক্রেডিট কার্ড, এইসব কার্ড যদি থাকে আমাদের কাছে ইএমআইতে পাওয়া যাবে। ধন্যবাদ, যারা
ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছেন, সাব ডিলার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ। হ্যাঁ, ওগুলো ছিল সাইকেল, ইলেকট্রিক স্কুটি, এগুলো হচ্ছে ইলেকট্রিক সাইকেল। মোটোভোল্ট কোম্পানির, আমাদের কলকাতার কোম্পানি মোটোভোল্ট কোম্পানির সাইকেল, এবং যথেষ্ট ভালো কোয়ালিটির সাইকেল, এবং আপনি এতে জিপিএস, লাইট, অন সব কিছুই পেয়ে যাবেন, এবং আপনি এটা পাহাড়ে চলবে, মাঠে চলবে, সেখানে খুশি। এই গাড়ি, এই যেমন এই সাইকেলটা আমি দেখাচ্ছি, এই সাইকেলটা আপনি 65 কিলোমিটার উইদাউট প্যাডেল আপনি চালাতে পারবেন, আর কি দরকার। তো আমার কাছে এই সব সাইকেল পাওয়া যাচ্ছে। আপনারা যারা স্কুটি সাইকেল নিয়ে বিজনেস করতে চাইছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নিচে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা আমাদের লোকেশান দিয়ে দেবো। এখানে আমরা গুগলে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে আপনি আমাদের লোকেশন শেয়ার করা আছে, আপনারা দেখে যোগাযোগ করুন। এইসব সাইকেলের বিশাল ডিমান্ড, আমাদের ভিডিও দেখে প্রতিদিন মিনিমাম 20 খানা কল আসে, কিন্তু লোকের পক্ষে দূর থেকে নিয়ে যাওয়াটা একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য আমাদের রিকোয়েস্ট, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই সাইকেল, স্কুটি, ইলেকট্রিক গাড়ি, সোলার, এগুলো নিয়ে বিজনেসে লাফিয়ে পড়ুন। এটার ডিমান্ড আসতে বাধ্য, ডিমান্ড এটাতে কিছু করার নেই, পাওয়ার, মোবিলিটি আর এছাড়া উপায় নেই। ধন্যবাদ।